30 জন ছাত্রছাত্রী নিয়ে লেডিস হলের ডাইনিং রুমে ক্লাসের মাধ্যমে যাত্রা শুরু সমাজবিজ্ঞান বিভাগের। সেই পরিক্রমায় একে একে চলছে 24তম ব্যাচের কার্যক্রম। সবুজে ঘেরা সাবিত্রী ক্যাম্পাসে সমাজবিজ্ঞান নামক বৃক্ষটি আজ মূর্তিরূপে পরিণত হয়েছে। সমাজবিজ্ঞান নামক এই বৃক্ষের কাছে আছে সবকিছুই, একদম ভবঘুরে থেকে শুরু করে শিল্পী, নাট্যকার, লেখক, খেলোয়াড়, ফটোগ্রাফার, সমাজ বিশ্লেষক, সবকিছু। ডিপার্টমেন্টের আজকের এই মহামিলনের ক্ষণে আমরা শ্রদ্ধাক্ষরে স্মরণ করছি বিভাগের শুরুর দিককার ইসমাইল স্যার, হাবিবুর রহমান স্যার, শ্যাবন স্যার, লুবনা ম্যাম, জিয়া স্যার, ক্যাথরিনা মার্লিন ম্যাম, ফাহমিদা ফারাহ ম্যাম প্রমুখকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ দীর্ঘ 25 বছর পর তাদের প্রথম রিউনিয়ন বা পুনর্মিলনী করতে যাচ্ছে। এটা একই সাথে আনন্দের এবং উচ্ছ্বাসের বিষয় অবশ্যই, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন অথবা সিলেটের বাইরে যারা অবস্থান করছেন, যারা ছাত্র জীবনের পর কোনো দিনই তাদের ক্যাম্পাসকে হয়তো ব্যস্ততার কারণে দেখার সুযোগ পায় নাই, তারা আমি মনে করি রিউনিয়ন তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে এবং তারা তাদের ফেলে যাওয়া অতীতে ফিরে আসবে এই প্রোগ্রামের মাধ্যমে। স্যার টিচারদের তো অবশ্যই মিস করি, স্পেশালি যারা ডিগ্রি করতে গিয়েছেন ফিরে আসেন নাই, আমাদের প্রথম দিকের টিচাররা যারা আমরা প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার পর পেয়েছি তাদেরকে খুব বেশি মিস করি। স্পেশালি আমি শ্রদ্ধেয় মামুন স্যারের কথা বলবো, আর হচ্ছে আরও বেশি সবচেয়ে বেশি মিস করি ফাহমিদা ফারাহ ম্যামকে এবং পুরাতন ছাত্রছাত্রী, নতুন ছাত্রছাত্রী সবাইকে নিয়ে সমাজবিজ্ঞান বিভাগ এগিয়ে যাবে অনেক দূর এবং এটাই আশাবাদ ব্যক্ত করি। আসলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। সমাজবিজ্ঞান পরিবারের এই পুনর্মিলনীতে আমাদের শ্রদ্ধেয় স্যারদের ভাবনা কি? আমি অত্যন্ত আনন্দিত যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় 60 শতাব্দী মতো হয়েছে, এই সময়ে যে সকল ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে তাদের সবাইকে নিয়ে এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে একটা রিউনিয়নের ব্যবস্থা করা হয়েছে আগামী 29 এবং 30 এপ্রিল। 1995 সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমি এই বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করি আমার তৎকালীন কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া যারা যে সকল গ্র্যাজুয়েট বাইরে কাজ করছে তারাও নিজ নিজ ক্ষেত্রে অসম্ভব দক্ষতা এবং যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের এই প্রায় 800 গ্র্যাজুয়েটের এই মিলনমেলাকে আমি স্বাগত জানাই এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদের সাথে যোগাযোগের এবং তাদের সাথে সাক্ষাতের। আমি তাদের বিশেষ করে পুনর্মিলনের সাফল্য কামনা করছি। সমাজবিজ্ঞান পরিবারের প্রতিটি সদস্যই এক একটি উপন্যাস, এক একটি গল্প, যে গল্পের শুরু হয় কিলোরোড দিয়ে, কৈশোরপ্রাপ্ত হয় অর্জুনতলায়, চায়ের টঙে হয় যৌবন লাভ, আর পূর্ণতা পায় 3006, 3012, 4006 এসে। সমাজবিজ্ঞান বিভাগের পুনর্মিলনীর মহাযজ্ঞে আমাদের বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা কি ভাবছেন একবার শুনে আসা যাক। সমাজবিজ্ঞান বিভাগের এই যে পুনর্মিলনী, এটা আমার কাছে খুবই গর্বের বিষয়, আমার কাছে খুব আনন্দের বিষয়। কারণ হচ্ছে বিভাগটি আজ থেকে প্রায় 23 বছর আগে শুরু হয়েছে, কিন্তু এই প্রথম একটা বিশাল কর্মযোগ্য ছাত্রছাত্রীরা এবং আমার বিভাগের শিক্ষক, কয়েকজন শিক্ষক মূলত এর পিছনে ভূমিকা পালন করছে এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছে যা আমি দেখছি। এবং আমি খুবই আনন্দিত যে এর মাধ্যমে আমার এক্সিস্টিং স্টুডেন্টদের সাথে, আমার যারা এক্স গ্র্যাজুয়েট তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্ক আমি মনে করি যে আমার এই ডিপার্টমেন্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আসলে খুবই উজ্জীবিত, খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা এই উদ্যোগের সাথে জড়িত, এই কর্মতৎপরতার সাথে জড়িত। আমি আশা করি যে আগামী দিনেও এই দলের কর্মতৎপরতা চলবে এবং আগামী 2 বছর পরে বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ 25 বছরে পদার্পণ করবে, সেইটি খুব সুন্দরভাবে উদযাপন করবে বলে আমি আশা করি। এবং এই রিইউনিয়নের মাধ্যমে তারা যে অ্যালামনাই তৈরি করবে তারা সেই জায়গায় একটা ডিসাইসিভ রোল প্লে করবে। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। সমাজবিজ্ঞান বিভাগের প্রথম রিইউনিয়ন হতে যাচ্ছে প্রাক্তন
ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং বর্তমান সবাইকে নিয়ে প্রথম রিউনিয়ন অত্যন্ত আনন্দের খবর বিভাগের জন্য, প্রত্যেকের বিভাগের এই পরিবারের জন্য, সমর্পিত পরিবারের জন্য অত্যন্ত আনন্দের খবর। আমি সবাইকে এই রিউনিয়নে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমার জন্য অত্যন্ত আবেগের একটি অনুষ্ঠান এবং একই সাথে বিভাগকে সবচেয়ে সমৃদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে দিনগুলোতে আশা করি এই ছাত্রছাত্রীদের সাথে সহযোগিতা করে এই বিভাগটি একটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে বিভাগ শ্রেষ্ঠ বিভাগে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সমাজবিজ্ঞান বিভাগের রিউনিয়ন সম্পর্কে আসলে অনেকদিন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে এটা রিউনিয়ন করব, কারণ বিভাগটা প্রায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডিপার্টমেন্টস ইন সোশ্যাল সায়েন্সেস শাহজালাল ইউনিভার্সিটিতে। প্রথম দিককার যে ডিপার্টমেন্টগুলো ছিল তার ভেতরে আসলে সমাজবিজ্ঞান একটা ডিপার্টমেন্ট, কিন্তু আমাদের এখানকার প্রায় 1000-এরও বেশি গ্রাজুয়েট বের হয়ে গিয়েছেন। প্লাস এই বিভাগটা প্রায় অলমোস্ট 25 বছরের অলমোস্ট 25 বছর পুরাতন একটা ডিপার্টমেন্ট হতে যাচ্ছে। তারপর হচ্ছে যে একটা রিউনিয়ন আসলে সমাজবিজ্ঞান বিভাগ কেন যে কোনো বিভাগের জন্য আসলে খুবই প্রয়োজন। রিউনিয়ন হলে একটা জায়গায় সবাই আসবে, সবাই ইনফরমেশনটুকু পাবে এবং আমার মনে হয় সেটা সব আগে যারা গ্রাজুয়েট ছিলেন প্রথম ব্যাচ থেকে এখন পর্যন্ত তারা সবাই জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান স্ট্যান্ডিংটা কি। আমাদের ডিপার্টমেন্টের দক্ষ প্রথিতযশ শিক্ষকেরা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত সমাজকে কিছু দেবার জন্য। দীর্ঘ 23.5 বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ তার প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অলরেডি তৈরি করেছে। আমি সকল গ্রাজুয়েটদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউনিয়ন কমিটির পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সব গ্রাজুয়েট সৎসাহে সবাই নিজস্ব উৎসাহে সবাই এখানে জয়েন করেছেন। এই দুই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসাবে আপনাদের সকলের জীবনে থাকবে। আমি আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। একই সাথে এই রিউনিয়ন কমিটিকে সহায়তা করার জন্য আমি সকল স্পন্সার, মিডিয়া পার্টনার, আমাদের গ্রাজুয়েটদের কন্ট্রিবিউশন, বিভাগ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি রিউনিয়ন কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ আমার কর্মস্থল, আমার পরিচিতি, আমার পরিবার, আমার ভালোবাসার আধার। অনেক ছাত্রছাত্রী যারা পাশ করে গিয়েছে এবং যারা আছে সবাই আমার এবং আমাদের হৃদয়ের স্পন্দন। এই ব্যাপক বাগানের প্রস্ফুটিত ফুল, যারা অতীতে এখান থেকে পাশ করে চলে গিয়েছে এবং যারা আছে সবার একটা সমাবেশ, কনস্টেলেশন অফ ফ্রেন্ডস, যেটা হলো রিউনিয়ন। এটা হতে যাচ্ছে এই মাসেরই 29 এবং 30 তারিখ। এটা আমার একটা ভালো লাগার অনুভূতি। কারণ হলো সমাজবিজ্ঞান বিভাগের যে রিউনিয়ন, এটা শুধু একটা বিনোদন বা আনন্দেরই ক্ষেত্র হবে না, এটা নবীন এবং প্রবীণদের একটা সেতুবন্ধনের স্থল। আমি ব্যক্তিগতভাবে এবং সকল সহকর্মীদের পক্ষ থেকে প্লাস ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও এই রিউনিয়নের উত্তরোত্তর সাফল্য, রিসাউন্ডিং সাফল্যতা আমি কামনা করছি। ধন্যবাদ। চলে গিয়েও তারা এখনও বিভাগটিকে আগের মতোই ভালোবাসেন, ডিপার্টমেন্টের স্মৃতি তাদের পিছু ছাড়ে না আজও। 1993 সালে পয়লা জানুয়ারি, হ্যাঁ পয়লা জানুয়ারির দিকেই ক্যাম্পাস থেকে আমাদের ক্লাস শুরু করি। আজকে 23 বছর পরে একটা রিউনিয়নে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে আনন্দিত মনে করছি। ডিপার্টমেন্টের যে দুজন মানুষ সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করেন তারা হচ্ছেন আমাদের সবার প্রিয় জামরান ভাই ও সজলদা। সমাজবিজ্ঞান বিভাগে আগামী 29-30 এই দুদিন একটা রিউনিয়ন অনুষ্ঠিত চলে। এটা আসলে খুবই আনন্দের ব্যাপার, দুইটা দিন আসলে খুবই আনন্দে কাটব। সকালবেলা আইমো, দুপুরবেলা যাইমো, আবার বিকেলবেলা আইমো, আবার সন্ধ্যা পরে আইমো, আবার যাওয়া করবো। আমি আমি খুবই খুশি আসলে যে এত বড় একটা অনুষ্ঠান করতে পারেন যে ডিপার্টমেন্ট, আর স্যারদের প্রতি ধন্যবাদ যে সবাই মিলিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করল। সমাজবিজ্ঞান বিভাগে 29-30 তারিখ রিউনিয়ন রইতাছে, আমাদের বড় ভাইরা সবাই সমাজবিজ্ঞান বিভাগে আগমন করবে, এ শুনে আমি খুবই আনন্দ ফুল করতে। অনেকদিন পর আমরা আবার মিলিত হয়েছি, দৈনন্দিন জরা ব্যথা গ্লানি মুছে ফেলে সবাই এক সুতোয় বাঁধা পড়তে আবার আমরা দাঁড়িয়েছি ডিবিলিং এর সামনে।
আমাদের ডিপার্টমেন্টের প্রথম রিউনিয়ন হচ্ছে, এটা আমাদের সবার জন্য অনেক আনন্দের কথা এবং সবার সাথে এক দেখা হবে জিনিসটা আসলেই অনেক আনন্দের একটা ব্যাপার। তাই আমি মনে করি রিউনিয়নটা আসলে অনেক মানে অনেক বড় একটা কিছু, আর আশা করি এই রিউনিয়ন কয়েকদিন পরে আবার হবে, কারণ আমরা যখন চলে যাব এখান থেকে এরপরে আমরাও চাই যে আমাদের আমরাও যাতে আবার আসতে পারি পুরনো জুনিয়রদের সাথে, আবার যাতে আমাদের দেখা হয় বড়দের সাথে, তো এই রিউনিয়নের ধারাটা যাতে অব্যাহত থাকে। শত প্রতিবন্ধকতা পেরিয়ে জীবনযুদ্ধের সবচেয়ে সফল যে মেয়েটি, সে আজ রংধনুর সাত রঙে সাজিয়ে চলেছে তার পৃথিবী। আর যে সেই প্রথম ব্যাচ থেকে সিনিয়র ভাই আপুরা আসবে, সবার সাথে দেখা হবে, এবং এই কি 29-30 তারিখে আমরা সারাদিন এই রিউনিয়নে পার্টিসিপেট করব, সবাই অনেক এনজয় করব। সবার মধ্যে এত রং, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের একজন আছে যার মনে কোনো রং নেই। শুধুমাত্র ফুটবলের সাদা কালো রং ছাড়া পৃথিবীর কোনো রঙই তার চোখে লাগে না। আপনার সবাই সেলু বলে ডাকে কেন? অনুভূতি আর কি, ফুটবল খেলতে তো ভালোই লাগে। আপনি গাছে উঠছেন কেন? ডিপার্টমেন্ট ভালো লাগে না, তাই সবসময় উপরে থাকি। আপনি সবসময় হাইওয়ে থাকতে পারেন। হাজার হাজার স্মৃতি বুকে ধারণ করে নিত্য আমাদের এই ছুটে চলা, অক্ষয় হোক সমাজবিজ্ঞান, অন্তরে থাক সমাজবিজ্ঞান।